একদিকে ইউক্রেন যুদ্ধ যেমন গোটা পশ্চিমাদেরকে চরম ভুগিয়েছে, অন্যদিকে এই যুদ্ধে সবথেকে বেশি লাভবান হয়েছে ইরান। কেননা ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়ার পক্ষে অস্ত্রসহ কূটনৈতিক সহযোগিতা করায় রাশিয়ার অত্যাধুনিক বিমান প্রযুক্তি ইরানের হাতে তুলে দিচ্ছে। বলতে গেলে 2023 সালে হতে পারে ইরানের জন্য গুরুত্বপূর্ণ বছর। এমনও হতে পারে রাশিয়া ইরানের হাতে পারমাণবিক অস্ত্র তৈরির প্রযুক্তি হস্তান্তর করছে। যাই হোক, আমাদের আজকের ভিডিওটিতে 2023 সালে ইরানের বিমান বাহিনী কতটা শক্তিশালী সে সম্পর্কে আপনাদের জানাবো। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে নিয়মিত সামরিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইরানের কাছে আধুনিক যুদ্ধ বিমান না থাকা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের অন্যতম সফল বিমান বাহিনী হচ্ছে ইরানের বিমান বাহিনী। বিশেষ করে ইরানের এক যুদ্ধে ইরানি পাইলটদের দক্ষতা ইরানের জয়ের পিছনে সবথেকে বেশি ভূমিকা রেখেছিল। দক্ষতার দিক বিবেচনা করলে ইরানের বিমান বাহিনী মধ্যপ্রাচ্যের সব থেকে এগিয়ে। 2023 সালের এই সময় এসে ইরানের পারমাণবিক অস্ত্র গবেষণা প্রায় তৈরির পর্যায়ে চলে গিয়েছে। তাই এই অবস্থায় ইরানে আক্রমণ করতে পারে আমেরিকা এবং ইসরায়েল। এই বিষয়গুলো সামনে রেখে ইরান তাদের বিমান বাহিনীতে আধুনিক যুদ্ধ বিমান যোগ করছে কিংবা যোগ করার চেষ্টা চালাচ্ছে। আমেরিকা এবং ইসরায়েলের হামলা থেকে বাঁচাতে পারে ইরানের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম এবং তাদের বিমান বাহিনী। আশ্চর্য হলেও সত্য যে ইরানের বিমান বাহিনীর অধিকাংশ বিমানই আমেরিকার তৈরি। ইরানে ইসলামী বিপ্লব ঘটার পূর্বে ইরানের ক্ষমতায় থাকার রাজার সঙ্গে আমেরিকার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। সর্বশেষ ইরান সেই সময় আমেরিকা থেকে যুদ্ধ বিমান নিয়েছিল। ইরানের কাছে যুদ্ধ বিমান আছে 600 উপরে। এগুলোর মধ্যে রাশিয়া তৈরি অত্যাধুনিক সুখোই SU-35 রয়েছে। সামরিক অঙ্গনে গুঞ্জন রয়েছে ইরান তাদের সুইসাইড ড্রোন রাশিয়াকে দেওয়ার বদলে এই বিমান হাতে পেয়েছে, যে কারণে পশ্চিমাদের অস্ত্রগুলো ইউক্রেনে ইরানের ড্রোনের সামনে ধ্বংস হচ্ছে। এ পর্যন্ত মাত্র 24টি বিমান হাতে পেয়েছে ইরান, আরও বিমান অর্ডারে আছে। রাশিয়ার এই বিমান যুক্ত হওয়ার আগে ইরানের প্রধান এবং সবথেকে শক্তিশালী যুদ্ধ বিমান হচ্ছে আমেরিকার তৈরি F-14 মাল্টিরোল ফাইটার। এই বিমানগুলো এতটাই শক্তিশালী যে ইরান এখনও এগুলো দিয়ে মধ্যপ্রাচ্যে আধিপত্য বজায় রাখে। 80-এর দশকে 80টি বিমান আমেরিকার কাছে অর্ডার করলেও 79টি বিমান হাতে পেয়েছিল ইরান। এখন পর্যন্ত ইরানের বেশিরভাগ বিমান অবসরে পাঠালেও এখনও 41টি বিমান সার্ভিসে আছে, যেগুলো পরবর্তীতে আপগ্রেড করা হয়। এছাড়াও ইরানের নিজেদের তৈরি হেসাসেক, হেসাকাউসার সহ ছোট ফাইটার রয়েছে। আরও বিমানগুলোর মধ্যে রয়েছে ফ্রান্সের তৈরি মিরেজ F-1 23টি, আমেরিকার তৈরি F-4 Phantom 64টি, আর F-5 Tiger 2 60টি। ফাইটার বোম্বার হিসেবে আছে 1991 সালে রাশিয়ার কাছে কেনা সুকোই SU-22 20টি। ইরানের বিশাল সমুদ্র সীমা পাহারা দেওয়ার জন্য আছে আমেরিকার তৈরি P-3 Orion। সব মিলিয়ে ইরানের বিমান বাহিনীকে অনেকটা দুর্বল হিসেবে বিবেচনা করা হয়, কেননা প্রয়োজনের থেকে ইরানের বিমান বাহিনী তেমন আধুনিক নয়। তবে ইরানের বিমান বাহিনী শক্তি পুষিয়ে দিয়েছে তাদের ড্রোন শিল্প। ইরানের ড্রোন শিল্প বিশ্বের 5টি শক্তিশালী দেশের মধ্যে বিবেচনা করা হয়। প্রিয় দর্শক, ইরানের বিমান বাহিনীতে রাশিয়া সুকোই SU-35 যুক্ত হওয়ায় কতটা শক্তিশালী হলো বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানতে সুযোগ করে দিন।